বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে ক্ষোভ উগরে দিলেন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ। সরকার প্রতিষ্ঠিত হয়েছে চার বছর হলেও কোনো ধরনের বেতন বৃদ্ধি করেনি নতুন সরকার। বৃহস্পতিবার বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার নিকট ডেপুটেশন প্রদান করেন। পাশাপাশি তারা জানান, পুজোর আগে যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ। একথা জানান দলের সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী গোস্বামী। মঞ্জুলা চক্রবর্তী, ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের জেনারেল সেক্রেটারি। দীর্ঘ চার বছরের উপর হয়েছে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের এখনো এক টাকা বেতন ভাতা বৃদ্ধি পেয়েছে না। তাই আমাদের অনেকগুলি দাবির মধ্যে আজকে মুখ্য দাবি যেন আমাদের অবিলম্বে আমাদের বেতন ভাতা বৃদ্ধি করা হয় 18,000 এবং 12,000 টাকা। তাছাড়া রয়েছে আমাদের যারা রিটায়ারমেন্টে গেছে 2015 সাল থেকে, দেখা যাচ্ছে সামাজিক ভাতা পা 2,000 টাকা ঘোষিত হয়েছে, কিন্তু আমাদের যারা রিটায়ারমেন্টে গেছে দীর্ঘদিন ধরে সমাজের কাজ করছে করেই ওরা রিটায়ারমেন্টে গেছে, কিন্তু দেখা গেছে ওদেরকে মাত্র 750 টাকা পেনশন দেওয়া হচ্ছে। তা আমাদের দাবি হচ্ছে ওদের পেনশন বাড়িয়ে ন্যূনতম 5,000 এবং 3,000 টাকা করতে হবে। তারপর রয়েছে আমাদের রাজ্যের উচ্চ আদালত রায় দিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের বয়স বৃদ্ধির ব্যাপারে। অঙ্গনওয়াড়ি কর্মীদের বয়সসীমা চাকরির 60 থেকে 65 বছর বৃদ্ধি করা হয়েছে, কিন্তু রাজ্য সরকার এখনও এটার ওপর কোনো ধরনের সার্কুলার জারি করেনি। তা নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। কোথাও দিদিমণিদেরকে সাবস্টিটিউট হিসেবে রাখা হচ্ছে দপ্তরের নির্দেশ অনুযায়ী, কিন্তু দেখা গেছে সেখানে দিদিমণিদেরকে কাজ করতেও দেওয়া হচ্ছে না। তাই আমাদের আজকে মুখ্য দাবি মধ্যে অন্যতম হলো এই 65 বছরটাকে রাজ্য সরকার যেন সার্বিকভাবে সার্কুলেটেড করে। তাছাড়া আপনারা মিডিয়ার বন্ধুরা সবাই জানেন, ভারতের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত রায় দিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদেরকে গ্র্যাজুইটি দিতে হবে। তার মেয়াদ এ মাসেই শেষ হয়েছে, 3 মাসের সময় দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টকে। তো মেয়াদ শেষ হওয়ার পর আমরা এসেছি আমাদের সরকারের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের দাবি পাঠাবো যেন সেই গ্র্যাজুইটি করতে গেলে কী কী করতে হবে, সরকার যেন অবিলম্বে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।